গাজীপুরের জেরানীতে সড়ক দুর্ঘটনায় 9 বছরের শিশু নিহত। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুরের জেরানীতে কার্ভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মরিয়ম আক্তার মিম ওরফে নিঝুম নামে 9 বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত মরিয়ম আক্তার মিম শিমুলিয়া 7 নং ওয়ার্ড গুচ্ছগ্রাম প্রকল্পের মৃত রবিউল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক জেরানীতে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ ঘাতক গাড়ি জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেফতার করে জিএমপি কাশিমপুর থানা পুলিশে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান।